আজকে আমরা পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত পোস্টমাস্টার গল্পটির কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পোস্টমাস্টার গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্গত? তো উত্তর হবে অপশন ঘ, গল্পগুচ্ছ। দুই নম্বর, পোস্টমাস্টার গল্পটির প্রকাশকাল কত? তো উত্তর হবে অপশন গ, 1298 বঙ্গাব্দ। তিন নম্বর, প্রথম কাজ আরম্ভ করেই পোস্টমাস্টারকে যে গ্রামে যেতে হয়েছিল? তো উত্তর হবে অপশন ক, উলাপুর গ্রাম। চার নম্বর, গ্রামটিতে নতুন পোস্ট অফিস স্থাপনে যিনি মূল উদ্যোগ নিয়েছিলেন? তো উত্তর হবে অপশন খ, নীলকুঠির সাহেব। পাঁচ নম্বর, পোস্টমাস্টারের বাড়ি ছিল? তো উত্তর হবে অপশন ক, কলকাতায়। ছয় নম্বর, পোস্ট অফিসটি ছিল? তো উত্তর হবে অপশন ঘ, আটচালা। সাত নম্বর, পোস্টমাস্টারের গ্রামে চাকরি করতে এসে যেরূপ দশা হয়েছিল? তো উত্তর হবে অপশন খ, করুণ দশা হয়েছিল। আট নম্বর, পোস্ট অফিসটির চারপাশে ছিল? তো উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ কোনোটি সঠিক নয়। নয় নম্বর, স্থানীয় লোকের সঙ্গে পোস্টমাস্টারের মেলামেশা হয়ে ওঠেনি, তার কারণ? তো উত্তর হবে অপশন ঘ, শহুরে লোক ছিল বলে তিনি গ্রামের লোকের সঙ্গে মেলামেশা করে উঠতে পারতেন না। তো দশ নম্বর, অবসর সময়ে পোস্টমাস্টার যা করতেন? তো অবসর সময়ে কি করতেন? উত্তর হবে অপশন ক, দু একটা কবিতা লেখার চেষ্টা করতেন। এগারো নম্বর, যে অনাথা বালিকা পোস্টমাস্টারকে কাজকর্ম করে দিত তার নাম কি? তো উত্তর হবে অপশন ক, রতন। বারো নম্বর, রতনের বয়স কত ছিল? তো উত্তর হবে অপশন ক, 12-13 বছর। তেরো নম্বর, রতন ছিল? উত্তর হবে অপশন খ, অবিবাহিত। চোদ্দ নম্বর, রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, যে সময় পোস্টমাস্টার রতনকে ডাকত? তো উত্তর হবে অপশন ঘ, সন্ধ্যাবেলায়। পনেরো নম্বর, রতন যাকে বেশি ভালোবাসত? তো উত্তর হবে অপশন ক, বাবাকে। ষোলো নম্বর, পোস্টমাস্টারের বাড়িতে যারা ছিল? তো উত্তর হবে অপশন ঘ, ছোট ভাই, মা আর দিদি। সতেরো নম্বর, পোস্টমাস্টার বদলির জন্য যে আবেদন করেছিল তা? অপশন খ, নামঞ্জুর হয়েছিল। আঠেরো নম্বর, পোস্টমাস্টার টিনের প্যাটরাটি দেখতে যেমন ছিল, পোস্টমাস্টারের যে টিনের প্যাটরা বা একটি বাক্স ছিল, তো সেটা দেখতে কেমন ছিল? উত্তর হবে অপশন ক, নীল ও শ্বেত রেখায় চিত্রিত। উনিশ নম্বর, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন, এখানে বেদনা অনুভবকারী হলেন কে? তো উত্তর হবে অপশন খ, পোস্টমাস্টার। কুড়ি নম্বর, ফিরিয়া যাই জগতের ক্রোর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি, পোস্টমাস্টার
এবং মনে এই চিন্তার উদয় হলেও যে কারণে তিনি রতনকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি তা হলো, তো উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ ক ও খ দুটি সঠিক। তিনি গ্রাম অতিক্রম করে অনেক দূরে চলে এসেছিলেন বলে এবং পৃথিবীতে কে কাহার এই বিশেষ তত্ত্বের উদয় হয়েছিল তার।